যুক্তরাজ্যে চলতি বছরের 17 মার্চ থেকে শুরু করে 17 মার্চ 2021 পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বছরব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে লন্ডনে বাংলাদেশের হাই কমিশন। কর্মসূচির অংশ হিসেবে লন্ডনে বঙ্গবন্ধু সেন্টার প্রতিষ্ঠা এবং ব্রিটেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও গ্যালারি প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে কাজ করছে হাই কমিশন। গত 10 জানুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসলিম। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন গত শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম মুজিববর্ষ উদযাপন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, লন্ডনে বঙ্গবন্ধু সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বঙ্গবন্ধু সেন্টার স্থাপনের জন্য একটা উদ্যোগ হাই কমিশন গ্রহণ করছে। আশা করছি মুজিব বর্ষের ভিতরে এটা আমরা অনুরোধ করতে পারবো। এটা জায়গা, এটা একটা কমিটির বিষয় আছে, এগুলো আছে, জায়গা টায়গা এখনও ঠিক দেখা হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি খুব সেন্ট্রালি করতে জিনিসটাকে, কোনো একটা দিকে না নিয়ে আমরা সেন্ট্রালি, যাতে করে সবচেয়ে হাই প্রোফাইল পায় বঙ্গবন্ধুর। ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে হাই কমিশন। বঙ্গবন্ধু পলিসি ইনোভেশন সেন্টার, এটা আশা করছি আমরা মুজিব বর্ষতে এটা উদ্বোধন করতে পারবো, দোয়া করবে যেন করতে পারি। এটা এখনো কাজ চলছে এটার। তাছাড়া পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে একটা বঙ্গবন্ধু চেয়ার করার আলোচনা চলছে। চলতি বছরের 17 মার্চ থেকে শুরু করে 17 মার্চ 2021 পর্যন্ত যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বছরব্যাপী প্রায় 30টি কর্মসূচি গ্রহণ করেছে হাই কমিশন। এরই অংশ হিসেবে আগামী 22 মার্চ আয়োজন করা হবে শিশু কিশোর উৎসব। আয়োজন করা হবে বঙ্গবন্ধুর জীবনের উপর ভিত্তি করে শিশু কিশোরদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমরা চেষ্টা করছি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সাথে ব্রিটেনের একটা সম্পর্ক স্থাপন করতে, এটি আমাদের মেইন থিম এবারের। এবং আর্ট কম্পিটিশন তো ব্র্যাডিয়ার সেন্টারে হচ্ছে 9 ফেব্রুয়ারি, এটা শুধু এখানে হচ্ছে না, ম্যানচেস্টারে হচ্ছে, বার্মিংহামে হচ্ছে, এবং ম্যানচেস্টার পুরা নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট কভার করবে এবং বার্মিংহাম কভার করবে হচ্ছে মিডল্যান্ডস। আশিকুর নবী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লন্ডনের বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনার উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জাকির হোসেন কয়েজ, টিভি1 নিউজ, লন্ডন।